তুমি মুসলিম আমা কক্ষাইংকা বৈরঙে বাকি বেলাঞ্জ কথারতে খুব কতে পিয়াবা ও আমা কক্ষাইন রাখি কর্মকার মুঙে খরকসা অগ্নি বুমা অংশতে সালামাশিনসানে সামং তাঙ্কা বাইথানী অগ্নি বুসানো হামজকমানি খুড়িও তন্যাওই হাকসল রহনানি চাইটকা ও পাতিমানতয়ে কমাং চালাইজাক বিলনিয়া কিটিংগে কৌশিল চমংখা অবৈয়াকে অব বসাই সেলাইমাং সেলাইমাং বম বসাই সয়ংখা রাখি নিজিব সাবৈ মানলিয়া পৈলানি বসাই ইয়াকালে থাকমানি ইয়াগুলো তাই খরকসা বসাই সঙ্গে খরকনি বরে বসা আংখা অবসায় থিমানি ইয়াগুলোন অখরনি বুড়ি বসার বুমা বুফা গড়ি হেকে মাতংখা তাই বুমানি থানী থাঙা সয়া বিশিদক উমনি বুড়ি বসা অবন্তিকা বসাও আং আমাবাই টংয়া আং হুম থাংপাইনাই যা সলিন্দি বনি দামথাম হাইতাম্মা জরা বিলুনিয়া সীমালঙ্গানানি বারস কলিনি আমচায় কাইসা শিকলা বদল বিশিদক উমনি খরকসা বুড়ি বসান লাম বেড়াই টংমা নুগৈ রমখা ইয়াগুলো সাবিমানখা বিনিমং অবন্তিকা বিশ্বাস বুফা থৈজাক পলাশ বিশ্বাস নক বিলুনিয়া সারা সীমা আমচায় বুমার রাখি কর্মকার বসাজুক সাইজংয়াকারে থাঙে পেখ্যা বসাজুক অকরান সকাংন হুম রহরজা তাবুক বসাজুক কুসু নব হুম রহনানি চাইদকজা ইয়াগুলো অশিকলা রক চাই অবন্তিকান চাইল্ড ওয়েলফেয়ার কমিটিতেই চাইল্ড লাইন ইয়াগ ইয়াফারেই রেখা অবন্তিকানি বিভিন্ন হুম রহরজাক আবনি বাকে অবন্তিকা ব হুম থাঙা মুচুংজাক তে বুমা বনিজিব শাকা বসাজু কুসুনব বহুম রহনা মুসংজাক হনে বাইথাঙ্গ চাইল্ড লাইন ওয়েলফেয়ার কমিটিতে চাইল্ড লাইন নি ইয়াগ্রমই চাই অবন্তিকা ন লাউগান মনোরমা হুম তনৈ রিঙা নাইতঙ্গ আপনার নাম বাড়ি কোনখানে বাপের বাড়ি আগরতলা কোন জায়গাতে শ্বশুরবাড়ি কোন জায়গাতে আচ্ছা কলার বিশ্বাস মারা গেছে জনার্দন দাস কি হয় আপনার রামঠাকুর পাড়ায় জনার্দন দাস যে উনি কি হন হাজব্যান্ড কি প্রথম হাজব্যান্ড দ্বিতীয় হাজব্যান্ড দ্বিতীয় হাজব্যান্ডের নাম কি হ্যাঁ কলার বিশ্বাস তারপরে বাবুল মালাকার কি হয় রাজীব মালাকার আচ্ছা মানে কাগজপত্র বিয়ে হয়েছে না এমনি স্বামীর মানে মর্যাদা দিছে আচ্ছা আর অমল দে কি হন কলেজ স্কয়ার অমল দে ওনারা চিনেন তো উনিও তো নাকি আপনার হাজব্যান্ড না না ওনার বাবুল কর্মকার যে উনি উনি কল্যাণ যাব উনি তো রাজমালাগার হ্যাঁ উনি বললেন মানে দুজন হলো মানে নিয়ম কানুন মানি আইন কানুন মানি স্বামী আর বাকি দুজন মানে আইন কানুন ছাড়া আচ্ছা এ আপনি কিছুক্ষণ আগে এক মুসলিম বাড়িতে গেছিলেন কার কাছে গেছেন মুসলিম বাড়ির ভাই ডাক কে নাম কি নাম শহীদ মিয়া শহীদ মিয়া আচ্ছা ও শহীদ মিয়া বাড়ির লগে আচ্ছা আচ্ছা শহীদ মিয়ারে ভাই ভাইয়ের লগে তো ওখানে আপনি সবসময় যাওয়া আসা করেন আমি যাই মাঝে মাঝে আপনি এখন বর্তমান যে স্বামী আছেন যে দুজন মানে আপনাদের কাগজপত্রের বাইরে যে দুই স্বামী আছেন ওনার সাথে আপনার কোন সম্পর্ক আছে কোন জনের সাথে যে কে রাজীব মালাকার রাজীব মালাকার উনি যে অসুস্থ আপনি জানেন ওনার রাজীব মালাকারা দিয়া করছেন আচ্ছা উনিও আপনার স্বামী আমি বলতে আমার কইছে আমার কেউ নাই আমার বউটো ছাড়া দিছে আমার কেউ নাই তোমার কেউ নাই এখন তো আপনার স্বামী তো শাখা সেতুটা কার নামে দিতেছে রাজীব মালাকার রাজীব মালাকার
বর্তি করাইছে না তোমার বাবুর নাম কি কোনখানে পারে তোমরা কি হয়েছে তোমার মা কি মারে তোমারে আদর করে এখন আজকে কি হয়েছে এখন তুমি কই যাইতেছো তুমি তুমি মার কাছে থাকবা নাকি ইয়ে যাবে ঘুমে যাবে গা এখানে থাকতে না মার কাছে থাকতে না কি রে মা আদর করে না মারে না শুধু তোমার বোন কোনখানে কোনখানে বোনও হোমে তোমার বাবা আছে নেই বাবা আছে মারা গিয়েছে তোমার বোনের নাম কি বড় বোনের নাম কি তুমি পড়াশোনা করো না করেছে না ভর্তি করছে না কে দিছে তোমার দিদি রে হোমে তোমার দিদিকে হোমে কে দিছে তোমার মায়ের দিছে ঠাকুমা না সারাসীমা পলাশ বিশ্বাসের পলাশ বিশ্বাসের যে স্ত্রীটা সেটা বিলনিয়া পুরান সিন্ডিকেট জনার্দন দাসের স্ত্রী ছিল ওখানে পলাশের দোকান ছিল পলাশ সেখান থেকে জনার্দন দাসের স্ত্রীকে নিয়ে আসে এবং তার বাড়ির পাশে একটা বাড়িতে ভাড়া নিয়ে থাকে থাকার পর ওর ঘরে দুইটা বাচ্চা হয়েছে একটা বাচ্চাকে চাইল্ড লাইন এবং চাইল্ড ওয়েলফেয়ার কমিটি রেস্কিউ করে সারা সীমার থেকে এটা দেওয়া হয়েছে ইয়েতে হোমে দেওয়া হয়েছে দ্বিতীয় বাচ্চা হচ্ছে ওই অবন্তিকা এই মেয়েটাকে রাস্তা ছাড়া দিয়ে গেছে গিয়ে তার মা যার কারণে এখন বাচ্চাটাকে আমরা রেস্কিউ করছি কোনখান থেকে রেস্কিউ করছেন বাচ্চা এখান থেকে এই বাড়ি থেকে আমরা রেস্কিউ করছি এই গ্রামের লোক ওই ব্রিজের উপর থেকে আন্না তা এই বাড়িতে রাখছে এই বাড়িতে খাওয়া দাওয়া করাইছে এখন আমরা এই বাড়ি থেকে বাচ্চাটাকে রেস্কিউ করে মেডিকেল করাবো মেডিকেল করাই আমরা হোমে দিয়ে দেবো কোন সময় রেস্কিউ করছিলেন এই কতক্ষণ হয়েছে আধা ঘন্টার মতো হয়েছে এখন না আপনার কোনো নিয়ে যাবেন না মেডিকেল করাবো মেডিকেল করে ফিটনেস বাইর করুন ফিটনেস বাইর করে হোমে দিয়ে দেবো হোমে দিয়ে দেবেন ওর কোনো পেপার নাই ওর কোনো মানে একদম স্কুল সার্টিফিকেট কোনো কিছু নাই ওর মা কোথায় আছেন এখন ওর মা তো বাচ্চা বেলায় যে গেছে গিয়ে কোথায় গেছে তো কেউ জানে না বাবা বাবা তো মারা গেছে আচ্ছা